ভাই, পাগলের মতো একটার পর একটা গ্লাস খালি করতেছেন। আরুণ, মামুর আত্মারে কিন্তু শান্তি দিতে হইব। আজার মামুর আত্মার শান্তি দিবেন কেমনে? খুনের বদলা নিতে হইব। মুখ দিয়ে কইলেই ওই জামালরে খুন করুন যাইব না। হারুন ঠিকই কইছে, জামালরে মারতে হইলে ম্যাপ করে অ্যাটাক করতে হবে। ম্যাপ করতে হইলে গোড়া জামালের এক নাম্বার চেলা নাকা বিল্লারই লাগবো। নাকারে কই পাওন যাইব? জর্তুফান যাই হোক, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত নাকা ঘরেই থাকে। তারা বয়াবে আমার চেহারা দেখতেছস কেন? আমরা তুই ভালো কথা কর না, জামাল জানলে তোরে কিন্তু একদম মাইনা ফালাইব। টাটা মাইনা ফালাইব খান কি বলা? হুমায়ুন খানকির পোলারে বরফ থেরাপি দিতে হইব। জবগের ভালাইছে, মামার জবগের ভালাইছে। জামাল কখন কই যায়? সব আমার কবি, সব কবি। সকাল 7টা থেকে 8টার ভিতরে মোহরালির বাড়িতে যায়, আর যেদিন কামকাজ থাকে আমার সাথে নিয়ে যায়, আর যেদিন কামকাজ না থাকে রাতের 12টা 1টা পর্যন্ত মাল ভাঙায় নিজে একলাই বাইরে যায়। লাগে অস্ত্রপাতি কি থাকে? 13 ইঞ্চির চাকু, যেটা দিয়ে আজহার রে জব করছে। আরুণ, 33 ইঞ্চি একটা রামদা জোগাড় কর। মোহরালির বাড়ি থেকে বাইরাইয়া জব্বরের দোকানে আইসা একটা সিগারেট ধরায় আর 3 খিলি পান নেয়। আমি থাকুন গলির মাথায়। আর তোরা থাকবি গলির 4 জন চায়ের মুখে। জামাল গলি দিয়ে হাইটে আইলে হুমায়ুন পিছন দিয়ে জামালে ডাক দিবি, ওই জামাইলে ওই জামাইলে ওই জামাইলে ও গুইরে তাকাইব। তুই কোমর থেকে চাক্কু বাইর করবি, আমি এই ফাঁকে পিছন থেকে কোপ মারো।
ওরে ময়ূরের বাড়ির সামনে ফালায় ইচ্ছা মতো করব, আর তোরা ওরে চারপাশ দিয়ে গিরা হাত বাচ্চাই পা ধরবি। জামাল ছটফট করতে থাকব, আর আমি এসা খানকির পোলারে জবাই করব। তুই এই চাকু দিয়ে আমার মামুন জব করছ? আমার মামুন না জানে কত কষ্ট পাইছে। আমার সঙ্গে খেলতে পারিস, চল না করি টস। কেমন হলো ভাই? গলি পোলা কামটা কি ঠিক করলো? এখন কি হইব কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। কিছু করি হন জমির ভাই, এক কাম কর,
ওসিরে ফোন দিয়া জানায় যে গণির পোলা কবিরে জামালরে মারছে। ভাই জামালরে মারলো কি লেগা? তাজ্জব ব্যাপার, গুকাসনি বেটা, কে লেগে মারছে জানাস না? আরে আমরা যে জামালরে দিয়ে আজহারে মারাইলাম, এ লেগে মামু হত্যার প্রতিশোধ নিবার যে কবিরে জামালরে মেরে ফেলেছে। বুঝো নাই? এইখানেই তো কবি নীরব। বড় ভাই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো বসো বসো। বুঝতে পারছি রে জমির, কিন্তু নিজাম ভাই একটা কাম কর, জামালের লাশটা পুঁতে ফেলা। হ্যাঁ বড় ভাই, মাথা ঠান্ডা করো। জামাল মরণের আগেও তোমার যেমন উপকার করছে, মরণের পরেও তোমার উপকার করব। নিজাম নারকেলের চারা বুনতে কী কী লাগে রে ভাই? ইউরিয়া, পটাশ, লবণ, ভিটামিনও লাগে। তোরা দুইজনে কি আমার লগে মজা লইতেছস? আগে খোলাসা করে রাখাও কী করছস? মানুষের শরীরে সবচেয়ে বেশি কি থাকে জানো? সবচেয়ে বেশি থাকে ইউরিয়া, পটাশ, লবণ, ভিটামিন। নারকেলের চারা বোনার পরে তোমার আর কোনো দিন সার দেওয়া লাগবে না। সেখানে ঝোপায় ঝোপায় নারকেল ধরব, তুমি খালি লিটারে লিটারে পানি খাবা, আর তোমার যে কষার ব্যায়ামটা আছে ভালো হয়ে যাবো গা। জমির তুই তো না, বিশাল বড় একটা হারামি। সবই তো বড় ভাইয়ের দোয়া, তাই না? আই নিজাম খারেছিস কে? জামাল্লা যে গর্তটা করছিল ওইখানে জামাল্লে সুন্দরভাবে শুয়া মাটি চাপা দিয়ে দিবি, উপরে সুন্দরভাবে নারকেল চারা গুবি বুনে দিবি, যা। জি ভাই। জমির জামালের টেনশন তো গেল, কিন্তু নতুন একটা টেনশন মাথায় ঢুকছে। আমরা তো শালা পয়সা দিয়া কামলা পালি, আর গণির পোলা তো নিজেই কামলা। বড় ভাই যত মুশকিল তত আসান, সেই টেনশন তোমার দূর হয়ে যাবে। কেমনে? এখন পয়লা কাজ হচ্ছে তোমার ও সিরে ফোন করে ঘটনাটা জানাও। ঠিক আছে, দে মাল দে। আরে একটু বাড়াইয়া দে বেটা, পরে না কে মাল। হ্যাঁ দে দে, পানি ছাড়াই খাম আজকে। সারাটা তো তোমারই বুনা লাগবো, খাও বেশি করে খাও। খারাই কি দেহস ধর। স্যার আমাদের সোর্স আজাহারের খুনের খবর নিয়ে আসছে। বসুন। থ্যাংক ইউ স্যার। ডাকুন। ইব্রাহিম, ইব্রাহিম। জি স্যার। এই তোর কাছে কি ইনফরমেশন আছে বল। স্যার গত বুধবার রাতে 8:30-9 দিকে আমি আমার মায়ের লইয়া হাসপাতাল যাইতেছিলাম। হাসপাতাল যাওয়ার সময় দেখি গোটা জামাল তার লোকজন লইয়া রাস্তা দিয়া আজাহারে দৌড়াইতেছে। সেদিন বলিসনি কেন? সেদিন আমার মায় ভোররাইতে হাসপাতালে মারা গেছে। গ্রামের বাড়িতে মায়েরে কবর দিয়া আইজি ঢাকা আইছি। সরি। আচ্ছা ঠিক আছে। ওসি সাহেব, আজহারের খুনের ব্যাপারে আপনার লেগে জব্বর একটা খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, চলুন। যা কবি বুঝা হয় না কবি। ভাই বুঝে আইসে আইসে আইসে। সালাম আলাইকুম। আসসালাম। ওসি সাহেব আপনি ঠিকই কইছেন, জামালই আজহারে মারছে। আমি যতটুকু জানি জামাল আপনারই লোক। ওসি সাহেব এলাকার লোকজন এইটাও বলা বলি করে যে আপনিও আমার লোক। আমি কেন আপনাদের লোক হতে যাব? পুলিশ তো জনগণের। এই তো লাইনে আইছেন ওসি সাহেব, আপনারা যেমন আকাম কুকামের খবর পাইলে দৌড়ে যান অ্যারেস্ট করতে, ঠিক তেমনি কিলারা কন্টাক্ট পাইলে দৌড়ে যায় খুন করতে, নাকি? ভাই একদম খাঁটি কথা বলছে। কি আর কম ওসি সাহেব,
দুঃখের কথা তাহলে আপনারে বলি। ইদানিং নানা মানুষ বলা বলি করতেছে যে জামাইল্লা মোহর ভাই আর আমার নাম মাঙ্গায়া বিভিন্ন জায়গা থেকে চান্দাবাজি করতেছে, বুঝছে? খালি চান্দাবাজি নিয়ে এর চেয়ে বেশি ডেঞ্জারাস কাম করছে। ওদিনকার গনিবের অফিসে ডুইকা আমার নাম বেশি গনিবের সেট করেছে, এর লেগে তো আর এনে হানি সেট করে দিছি। আরে গনিবে আমার লিডার, বড় ভাই, হ্যার সেট করে হ্যাঁ কত বড় সাহস চিন্তা করেন। আবার কালকে রাইতে আমার কাছে কয় কি আজহার মাটার কেসটা মীমাংসা করে দিবার, এর লেগে আমি চামে আপনারা ফোন দিয়ে দিছি। হালার পুতে আইলে ওরা আপনি খাপ করে ধরে লিয়ে যাবে আর লিয়া যায় ফাঁসিতে ঝুলা দেবে, বুঝছেন না? আপনি শিওর থাকেন রায় ওর মৃত্যুদণ্ড হবেই? জামাল সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য গা ও যতই ঢাকা দেখ না কেন ধরা কিন্তু ওকে পড়তেই হবে। ওসি সাহেব একদম টেনশন নিয়েন না, জামালের খবর পাইলে সাথে সাথে আপনার ফোন দিয়ে জানাই দিব নে। ঠিক আছে আমি তাহলে আসি। সালাম আলাইকুম নিজাম ভাই। ও সিদ্দিকে একটু নজর রাখিস, যা। ঠিক আছে বড় ভাই, জামালের হিসাবের খাতা তো সানডে মানডে ক্লোজ। হ্যাঁ এখন গনির পোলা কবিরের হিসাবের খাতাটা খুলতে হবে। বাবিরে শরবত বানাইতে কইছিলাম, বাবি মনে বানাইছে দিনে শরবত খাই মানে